আজ থেকে 4 বছর আগে আমরা কোভিড-19 এ ভুগেছি। এই কোভিড-19 কি জিনিস আপনারা পত্রপত্রিকায় দেখেছেন কিনা জানি না। দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা বলেন, জাপান বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, ইতালি বলেন, রাশিয়া বলেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত বলেন, কেউ এই করোনা থেকে রেহাই পায় নাই। এই করোনায় কি ট্রিটমেন্ট দিতে হবে আমরা ডাক্তার হয়েও আমাদের অভিজ্ঞতা সেভাবে ছিল না। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা অনলাইনে কথা বলে তিনি বলেছেন আমাকে 2 দিন সময় দাও, আমি আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ করে তোমাদেরকে বলবো। ঠিক 2 দিন পরে তিনি আমাদেরকে বলেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেভাবে বলে তোমরা সেভাবেই কাজ করো। আল্লাহর রহমতে শেখ হাসিনার দোয়ায় আমরা অবিশ্ব লক্ষ্যে পৌঁছেছি।